মই নিজকে জিয়া রাখু মারি পেলাও খেটো মোর ব্যক্তিগত কথা আপোনালকে মোক মরি যাবলে দিও তুমি একেবারে মনে মনে থাকা জিতু পঙ্কজ দা বলক আমি এক থানাত লৈ যাও নহলে এক অকলে এৰি দিলে রাস্তাত গাড়ি আগত পৰিব কি এটা কজিতু কিয় মরি বলে ওলাইছিলি তই মই বৰ পাপৰ প্ৰায়চিত্ত কৰিব খুজিছিলোঁ নিজে মৰিলে পাপৰ প্ৰায়চিত্ত নহয় জিতু মই নিজকে ক্ষমা কৰিব পৰা নাছিলোঁ ছাৰ তোক ক্ষমা কৰা নকৰা সিদ্ধান্ত মই ল'ম জিতু সেই অধিকাৰ মই তোক দিয়া নাই মই ডেজিক বুজাম তুমি চিন্তা নকৰিবা তাই যিখিনি কৰিছে সেইখিনি সম্পূৰ্ণৰূপে ভুল কৰিছে মোৰ দৃষ্টিত মই কাকো জোৰ নকৰোঁ স্নেহা তাই যি ভাল দেখে তাকে কৰক তথাপি ইমান মৰমীয়াল ককায়েক এজনৰ ওপৰত কেনেকৈ হত্যাৰ অভিযোগ তুলিব পাৰিলে কি হ'ল ইনস্পেক্টৰ ইমান ৰাতিপুৱা আহি ওলাল যে জিতু ক'ত আছে কিয় আমি তাক এৰেষ্ট কৰিব আহিছোঁ অৰ্ণৱ What? Yes. Kulita. Yes, sir. এইবোৰ কি মায়া আমি তাক প্ৰমাণৰ ভিত্তিত এৰেষ্ট কৰিব আহিছোঁ প্লিজ আমাক আমাৰ কাম কৰিব দিয়ক আপোনাক মাৰিবলৈ চেষ্টা কৰা অপৰাধীজন আন আৰু কোনো নহয় জিতুহে মই জানো মায়া কালিয়ে সি মোক কথাটো কৈছে আৰু সি মোক ক্ষমা খুজিছে কিন্তু মই তাক ক্ষমা কৰিব নোৱাৰো কেতিয়াও তুমি এইবোৰ কি কৈছা মায়া যদি আপোনাৰ কিবা এটা হ'লহেঁতেন তেতিয়া কি হ'লহেঁতেন আপুনি এবাৰ ভাবি চাইছেনে মোক ক্ষমা কৰি দিব ন বৌ আজিৰ পৰা ন বৌ বুলি মতাৰ অধিকাৰ তোমাৰ নাই মোৰ বিশ্বাসখিনি মাৰি পেলালা তুমি ইনস্পেক্টৰ লোকাপত ভৰাই থকীয়াক কলিতা ছাৰ লৈ আহক তাক এতিয়া গোটেইখিনি মোৰ প্লেন মতেই হৈ গৈ আছে জিতুক পুলিচে এৰেষ্ট কৰাটোৱেই মই বিচাৰি আছিলোঁ যাতে হত্যাকাৰীৰ ধ্যান জিতুৰ ওপৰত থাকে এতিয়া মই কি কৰিব লাগে মই ভালদৰে জানো এইখিনি সময়ত যদি মই জিতুক ছাপোৰ্ট কৰোঁ তেনেহ'লে হত্যাকাৰীয়ে মোৰ গোটেই প্লেনটো গম পাই যাব গতিকে এতিয়া মনত কোনোবাই কষ্ট পালেও মই মোৰ ৰাস্তাৰ পৰা আঁতৰি দিব নোৱাৰোঁ নহ'লে জিতু আৰু ডাইমাৰ জীৱনটো বিপদত পৰিব মেডাম অ' মেডাম আপুনিতো জানে সিয়ে মোৰ কিহৰ কাৰণে কৰিব লগা হৈছে এতিয়া তাক পুলিচে ধৰি লৈ গৈছে আপুনি কিবা এটা কওকচোন পুলিচক তেওঁলোকে আপুনি ক'লে শুনিব মেডাম বলক তাক নহ'লে পুলিচে তাক মাৰপিট কৰিব সি বাৰু জানি বুজি ভিন্দৰ জীৱনটো কিয় ধ্বংস কৰিব কওকচোন তাক এইবোৰ কৰিবলৈ বাধ্য কৰোৱা হৈছিল আপুনি বলকচোন সেইখিনি কথাকে পুলিচক কৈ দিবগে চম্পা অৰুণাৱক হত্যা কৰিবলৈ চেষ্টা কৰিছিল সি গতিকে তাক মই ক্ষমা কৰিব নোৱাৰিম কোনোদিন কিন্তু মেডাম মোৰ মানুহজনক হত্যা কৰিব বিচৰা হত্যাকাৰীটোৰ লগত মোৰ কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই
ইন্সপেক্টর, সে তো তার ভুলের স্বীকার করেছে, আপনার এরি দিয়ক প্লিজ। ইন্সপেক্টর, আমি তো তার এগেনস্টত কোনো কমপ্লেইন দিবলে বিচার নাই। সি হয়েছে অ্যাটেম্প টু মার্ডার কেসর একিউজ, গতি ইয়াক কোনো পর্যায়ে এড়ব নোৱাৰো। আমি তো ইয়ার এগেনস্টত কোনো কেসে দিয়া নাই, তারপর কিহর ভিত্তিত আপনার তাক গ্রেপ্তার করেছে? আপনার মোক আইন শিকাব নালাগে, পুলিশক নিজের ডিউটি করব দিয়ক। তার দেউতাকক অপহরণ করে নি তাক এই কাম করবলে বাধ্য করেছে। এই কামটো করার আগত মোক জানাব লাগিছিল, যদি সেই পয়জন দিয়া চাহটো অর্ণবে খাই দিলে হয় তেতিয়া কি হল হয়, এবার আপনি ভাবি চাওকসুন। কলিতা, ইয়াক লৈ আহক। কান্দি কাটি মোৰ ওচৰলৈ আহিছে মেম, আপুনি কি কৰে কৰক। মেডাম, আপুনিতো জানে সি কেনেকুৱা ল'ৰা, সি বাৰু জানি বুজি ভিন্দৰ চাহখিনিত কিয় বিয়ে মিলাব কওকচোন। প্ৰীতি, তোমাৰ কিবা ক'বলগীয়া আছেনে? মই যাওঁ এতিয়া। তাই মোক আহি পেলাই জোৰ কৰি আপোনাক ফোন কৰিব কোৱাৰ কাৰণেহে মই আপোনাক ফোন কৰি মাতি আনিছোঁ মেম। তাইক বুজাই দিয়া, তাই এতিয়া মোৰ ওচৰত কান্দি কাটি একো লাভ নাই, এতিয়া যি কৰিব লাগে আইনে কৰিব। মই মামাক কৈছো, তেওঁ বোলে থানালে তাক জামিন কৰিবলৈ যাব। আইনৰ শাস্তিলে আমি ভয় নকৰো মেডাম, খালি ভিন্দুৱে তাক বেয়া পাই নাথাকিলে হ'ল, নহলে সি কেতিয়াও নিজক ক্ষমা কৰিব নোৱাৰিব। আপুনি কথাটো আকৌ এবাৰ ভাবি চাওকচোন মেম, আপুনি ক্ষমা কৰি নিদিয়া বাবে জিতুৱে যদি আকৌ আত্মহত্যা কৰিবলৈ চেষ্টা কৰে তেতিয়া কি হ'ব কওক। আত্মহত্যা কৰাজন কেতিয়াও ভাল মানুহ হ'ব নোৱাৰে প্ৰীতি, তেওঁ প্ৰকৃততে এজন কাপুৰুষ, আৰু এজন কা পুৰুষৰ হয় মই কোনোদিন উকালতি নকৰোঁ। আহা প্ৰীতি, আৰু কি কৈছিল ৰাণাই? এইখিনি কাম নকৰিলে সিহঁতে দেউতাক মাৰি পেলাম বুলি কৈছিল। সেই কথাটো তুমি লগে লগে আহি অর্ণবক নজনালা কিয়? মই দেউতার কারণে বহুত ভয় খাই আছিল স্যার, মোক আপনি ক্ষমা করে দিয়ক স্যার। আসলতে মই সেইখিনি সময়ত কি করিম কি নকরিম মই একো ভাবিয়ে নাপালো। যি কন্ডিশনে নহোক তুমি অপরাধ করেছা, আইনের মতো তুমি শাস্তি পাবই লাগবে। শাস্তি পাবলে মোর কোনো আপত্তি নাই স্যার, লাগিলে আপনাদের মোক ফাঁসিয়ে দিয়ক, মই অকলমানো বেয়া নাপাও। কিন্তু মোর এটাই অনুরোধ, আপনাদের মোর দেউতাক ঘুরিয়ে আনক স্যার। ওরা ভাইটি, মিছাতে কন্দা কথাখন কিয় কৰিছা? এনেকুৱা কঠিন পরিস্থিতি সকলো মানুহৰে জীৱনত আহে, তুমি ইমান অধৈর্য হলে নহব নহয়। তোমার দেউতার বাবে তুমি ধৈর্যশীল আর সাহসী হব লাগিব। এতিয়া তুমি যদি সকলো ইনফরমেশন দিয়া তেতিয়া তোমার দেউতাক বসাই আনিব পাৰিম, এনেকে কান্দি থাকিলে নহব। আমি যি সুধিছো সকলোবোৰ প্রশ্নের উত্তর দিয়া। ঠিক আছে স্যার, মই আপোনালোকৰ পৰা একো নলুকাও। ইন্সপেক্টর, মই যিটো বেইল অর্ডার লৈ আহিছো তাক এৰি দিয়ক। আপোনালোকে মানে আপোনালোকৰ কেছটো সলভ হ'ব নিদিয়ে। মায়ে যিটো কেছটো উঠাই লৈছে এতিয়া সমাধানৰ কথা কি থাকিব পাৰে? এতিয়া আমি ঘৰৰ মানুহখিনি কুশলে থকাটোৱে কামনা কৰিছো, গতিকে মই জিতু আৰু কল্যাণী বাইদেউক ইয়াৰ পৰা লৈ যাবলৈ আহিছো। ক'ত আছে বাইদেউ? মাহিদক হেলথ চেকআপৰ বাবে হাস্পাতাললৈ নিয়া হৈছে। তেখেতৰ শাৰীৰিক অসুস্থতাৰ বাবে আমাৰ থানাৰ ফালৰ পৰা প্ৰতিদিনে তেখেতৰ স্বাস্থ্যৰ বাবে যতন লোৱা হয়। আপোনালোকৰ এই মহানুভৱতাৰ কাৰণে আপোনালোকক অশেষ ধন্যবাদ। কিন্তু ইন্সপেক্টৰ, ক্ষমা কৰিব,
আমি বাইদেউর ট্রিটমেন্ট ঘরতে করাম। এই পেল লেটার খন তো আপনার হাততেই আছে, বাইদেউ আর জিতুক আপনাদের এড়িয়ে দিও। জিতু আর অর্ণবর ডাইমাক আমি অ্যারেস্ট করা নাই, আইনমতে সুধপোছ করবলে আনিছো। ইয়াত বেলর কোনো কথাই নাহে মিস্টার গোস্বামী। আমার সুধপোছ শেষ হলে আমি নিজে গিয়ে তেখেতলোক ঘর থই আহিম, আপনাদের চিন্তা নকৰিব। ধন্যবাদ, আহিছো ইন্সপেক্টর। জিতু এতিয়া কোৱা, জিতুর বেল কেনসেল করলে মানে? তার মানে ইন্সপেক্টর ফুল ফর্মত আছে। মই ঠিক বুঝা নাই তোমালোকে কি কই আছা। আপনি বুঝিবও নালাগে, মুঠতে আমি যি করে আছো সেয়া আমাক করিবলৈ দিয়ক। আর কোনো কারণতে যাতে আমাক নজনোয়াকৈ বা নুসুধাকৈ কলৈকো না যায়। কিন্তু কিয় মায়া? এতিয়া ঘরখনত ডাইমাও নাই আর জিতুও নাই, গতিকে সকলোরে আপুনি এটা ইজি টার্গেট হয়ে আছে। হ্যালো, হয় কোকসো। ঠিক আছে, মই এতিয়া কৈ আছো। ওকে, ওর নাম এটা ভাল খবর আছে। কি? জিতুর দেউতাকক কিডনেপ করা গাড়িখনের নম্বরটো উলাল। স্যার, পঙ্কজে ডাঙর খবর এটা দিছে স্যার। কি খবর? স্যার, জিতুর দেউতাকক যখন গাড়ি উঠাই নিছিল সেই গাড়িখনের নাম্বারটো কালেক্ট করেছে। নাম্বারটো ট্রেস করেছে না আপনি? তো চাইছিল, কিবা সেই এসকেপ পাল নে কার নামের রেজিস্ট্রেশন আছে। তার কিবা ডিটেলস পাইছে নাকি আপনি? ডিটেলস মানে স্যার, সি হেনু বর্তমান প্রেজেন্ট এড্রেসত নাই, তথাপিও তার মই স্যার কায়দা করে ফটো এখন আনিছো। ফটো? হয় স্যার। চাও, আপনি ফটো কেনেকে পালে? স্যার, আমার ট্রান্সপোর্ট অফিসর দ্বিতীয় সারে দিলে, কিবা এটা কায়দা করে দিলে। তখন বোলে আমার থানার কারণে যেখানে করব সেখানে বোলে কম বলেহে ভাবিব। এস্কেপাল? ও পঙ্কজ স্যার, আপনি কি বাধা করব নোৱাৰেনে? মই কি করিম, এবোৰ সব আইনৰ কাম, মই একো করব নোৱাৰো। আইনৰ কাম কাৰণে তো আপোনাক কৈছো, আপুনি উকিল নহয় জানো? আপোনাৰ জায়গাত মই উকিল হ'ব লাগিছিল, এতিয়ালে তাক উলিয়াই আনিলো হেতে। সকলো কথা ইমান সহজ নহয় চম্পা, আর মানুহ মাৰিব খোজাটো বহুত ডাঙৰ অপৰাধ। গতিকে তই মোৰ লগত বিচামিচি যুক্তি তৰ্ক কৰিব নালাগে, নহলে তোকো থানাত ভৰাই থ'ম। অথক, সি জেলত আছে যেতিয়া ময়ো তাতে থাকি শান্তি পাম। ও পংকজ স্যার, আপুনি বাৰু আমাৰ ভিনদক আকৌ এবাৰ কব নোৱাৰেনে? মোৰ বহুত কাম আছে ও, মই এটা থানালৈ যাম। হব, মই যাম আপনার লগত। কি? অ, স্যার কিবা মনত পড়ছে না আপনার? হয় কোনেও? এও এস্কেপাল, আপনি চিনি পায় নাকি? আগতে দেখা মনত নপরে। মই ভাবিছো আপনি চিনি পায় নাকি। বারো, মানুষজনক অল্প বেলেগ প্রকারে বিচারিব লাগিব আমি। স্যার, কিবা কারণত বারো এস্কেপালর গাড়িখন কিডনেপাই ভাড়ালেহে নিছিল নাকি? কলিতা স্যার, আপনি ভিতরলে যাকসুন। বেশি মাথা মারিবলে গেলে মই গালিহে শুনিব লাগে। ইন্সপেক্টর, বেয়া নাপায় যদি এই ফটোখনের কপি এটা দিব পারিব নাকি? আবে, ফটো ইখন পালে কেনেকে তাহাঁতি? আমি গম নাপাও বস। তহতে গম পাও কি হা, এনেই খুৱাই বাই তহঁতক রাখিছো, আর আজিলেকে এটা মার্ডার করে নাপালি তহঁতে। হা, তহঁতে সব কাম মই করিব লাগে, এটা সরু কাম এটা দিলো ভালকে কমপ্লিট করব নোৱাৰ তহঁতে। বস, ফটোখন তারপরা উলিয়াই আনা দেখিছিল। কোনে উলিয়াই আনিছিল? হে কনিষ্টেবলজনে। তার মানে ইহঁতে দ্বিতীয় অফিসর সহায় লৈছে। পালক আজিয়ে কথাটো কব লাগিব। স্যার পাল মানে? বেশি গললেকে জপিয়াবলে চেষ্টা নকৰিবি, যিটো কাম দিওঁ সেইটো মন দে। সরি বস। এতিয়া মোৰ মুখলৈ কি চাই আছো হা? মায়া আর অর্ণবর কি আপডেট পাও সেইটো চাগে যা। মই আপোনাক হাত জোৰ কৰিছো স্যার, আপোনালোকে তাক এৰি দিয়ক। জিতুক যেতিয়া আমি নিৰ্দোষী বুলি প্রমাণ পাম তেতিয়া এৰি দিম। এতিয়া সি এজন অপরাধী। সি অপরাধী নহয় স্যার, এইবোৰ কৰিবলৈ তাক বাধ্য কৰোৱা হৈছিল। বাধ্য কৰালেও সি অপরাধী, অপরাধ কৰিছে যেতিয়া শাস্তি পাবই। শাস্তি মানে? আপোনালোকে তাক ফাঁসি দিব নেকি স্যার? সেইটো মই কেনেকে কম, সেয়া কোর্টে রায় কৰিব। বাৰু,
তুমি এটা যোৱা, যেতিয়া প্ৰয়োজন হ'ব মই তোমাক মাতিম। পংকজ ছাৰ, আপুনি কিবা এটা কওকচোন। আপুনিতো তাক সৰুৰে পৰা পাই আহিছে, সেই ঘৰখনক সি সৰুৰে পৰা নিজৰ ঘৰ হিচাপে মানি আহিছে। কি ক'ম, সি অৰুণাভৰ বিশ্বাস ভাঙিছে, কেনেকৈ মানি ল'ম। গতিকে আইনে যিটো শাস্তি দিয়ে সেইটোৱে হ'ব। ছাৰ, মই তাক এবাৰ লগ পাব পাৰিম নেকি? কলিতা, ইয়েছ ছাৰ, বলা। আচ্ছা, এই গাড়ী মালিকজনৰ কিবা এড্ৰেছ পাইছে নেকি? মানুহজনৰ প্ৰেজেণ্ট এড্ৰেছ লোকেট কৰিব পৰা নাই। ডাইমা ক'ত আছে? মাহীদেউক বেলেগ এটা লকআপত ৰাখিছে। তুমি বেছি চিন্তা নকৰিবা, মই আছো তোমাৰ লগত। তুমি আহিব নালাগিছিল ইয়ালৈ। মই ইয়ালৈ নাহি ক'লৈ যাম, ক'ত শান্তি পাম কোৱা। অ' ছাৰ, আপোনালোকে বাৰু ইয়াক বেছিকৈ মাৰপিট কৰিব নেকি? আমি কেৱল সোধপোছহে কৰিম, সি খালি আমাক সঁচা কথা ক'ব লাগিব। অঁ, চব ক'ব সঁচা কথা, তুমি চব কৈ দিবা দেই। এতিয়া মই আহোঁ, তুমি ভালকৈ থাকিবা। বলা।